রহিম বিল্ড ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জিতে হয়েছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো শেয়ার এনফোর্সমেন্ট ক্যালকুলেশন বাই হ্যান্ড অর্থাৎ হাতে কলমে শেয়ার এনফোর্সমেন্ট কীভাবে ক্যালকুলেশন করতে হয় শেয়ার ফোর্স থেকে সেটা আজকে আমি দেখাবো আজকে আমি দেখাবো শেয়ার ফোর্থ থেকে কীভাবে শেয়ার এনফোর্সমেন্টগুলো ক্যালকুলেশন করতে হয় মানে গুলো ক ইঞ্চি পরপর হবে কত ডায়ামিটার হবে সেটা ক্যালকুলেশন করতে হয় ওকে তো এটার জন্য আমি একটা এক্সাম্পল চুজ করলাম সেটা হলো নিলসনের থার্টিন এডিশন এক্সাম্পল ফোর পয়েন্ট টু শেয়ার এনফোর্সমেন্ট ডিজাইন তো এইটা আপনারা বইতেও পাবেন বই খুললেই শেয়ার এনফোর্সমেন্ট হল বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠের মধ্যে পাওয়া যাবে এই এক্সাম্পল ফোর পয়েন্ট টুটা ওকে তাহলে শুরু করা যাক তো এখানে আমাদের আমি একদম বইয়ের মতো করেই বলি এবং প্র্যাকটিক্যাল কনসিডারেশনটাও আমি বলবো প্র্যাকটিক্যালি কী কী বিষয়ে আরও কনসিডার করা হয় তো এখানে আমাদের যেটা এই সিম্পলি সাপোর্টেড রেক্টেঙ্গুলার বিম সিক্সটিন ইঞ্চ ওয়াইড হ্যাভিং অন ইফেক্টিভ ডেপথ টোয়েন্টি টু ইঞ্চ এখানে একটা বিমের সিম্পলি সাপোর্টেড বিমের সেকশন দেওয়া আছে মানে বিমের ক্রস সেকশনের ডাইমেনশন দেওয়া আছে এটা যদি ক্রস সেকশন হয় তাহলে এইখানে উইড আমাদেরকে বললো ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি মানে এতটুকু এতটুকু হলো ষোলো ইঞ্চি ওকে এরপরে আমাদের ডেপথ আচ্ছা ডেপথ হলো এখানে ইফেক্টিভ ডেপথ বলা আছে ওভারঅল ডেপথ না হ্যাঁ ইফেক্টিভ ডেপথ মানে বিমের টপ থেকে এখানে যদি আমাদের রড থাকে তাহলে বিমের টপ থেকে রডের এ সেন্ট্রয়েড পর্যন্ত এটা বলা আছে আমাদের এটা বলা আছে টোয়েন্টি টু ইঞ্চ টোয়েন্টি টু ইঞ্চ ওকে এরপরে আমাদের এটা কতটুকু লোড ক্যারি করে সেটা ফ্যাক্টর লোড ক্যারি করে সেটা বলা আছে ক্যারিফ টোটাল ফ্যাক্টর লোড নাইন পয়েন্ট ফোর কিপ পার ফিট কিপস পার ফিট অনেক টোয়েন্টি ফিট ক্লিয়ার স্প্যান্ড বিমের স্প্যান্ট হলো টোয়েন্টি ফিট এটা যদি বিমের সেকশন হয় সাপোজ তাহলে আমি যদি এখানে ইয়েটা দেখাই এতটুকু হলো টোয়েন্টি ফিট এতটুকু হলো টোয়েন্টি ফিট ওকে ইট ইজ রেইনফোর্স উইথ ভেন পয়েন্ট সিক্স টু ইঞ্চি স্কোয়ার টেন্সাইল স্টিল এখানে এটার নিচে যে রেনফোর্সমেন্টটা দেওয়া আছে সেটা হলো সেটা যে ক্রস সেকশন টোটাল সবগুলোর মিলে যে ক্রস সেকশন এরিয়া সেটা হল সেভেন পয়েন্ট সিক্স টু ইঞ্চি স্কোয়ার হুইচ কন্টিনিউজ ইন্টারাপ্টেড আন দ্য সাপোর্ট মানে এটা একদম অল থ্রো কন্টিনিউ করছে কোনো প্রকার ইন্টারাপশন ছাড়া ইফ আমাদের যদি কনক্রিটের কমপ্রেসিভ স্ট্রেন্থ চার হাজার হয় হোয়াট দ্য পার্ট অফ দ্য বিম ইস অয়েব এনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড মানে আমাদের অয়েব এনফোর্সমেন্ট বা আমাদের যে শেয়ার এনফোর্সমেন্ট বা এক্সটি র্যাপি ডিটেলিং ডিটেলিং করতে ইয়ার বের করতে বলছে কতটুকু আমাদের অয়েব এনফোর্সমেন্ট লাগবে সেটা ওকে তো তাহলে আমরা সলিউশন শুরু করতেছি এখানে আমাদের কোনো একটা বিমের আমরা যখন শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আমরা আগে ড্র করি আমরা দেখি বিমের আমাদের একেবারে ইন্ডে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স থাকে এই যে এখানে আমি একটু ইয়ে করার চেষ্টা করছি এস এফ ডি এটা এস এফ ডি ওকে এই যে আমাদের বিমের ইন্ডে এটা তো আমাদের বিমের ইন্ড এখানে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স থাকে হ্যাঁ তো এখানে আমাদের একটা কোফিসিয়েন্টের ম্যাথর অনুযায়ী এখানে শেয়ার ফোর্সের এর মানটা হয় ডাবলিউ এল বাই টু তো এখানে সেটাই বলা হয়েছে যে দ্য ম্যাক্সিমাম শেয়ার ফোর্স অকারস দ্য ইন্ড অফ দ্য স্পেন হায়ার ভি ইউ মানে হলো আলটিমেট শেয়ার আলটিমেট শেয়ার ডাব্লিউ এল বাই টু ডাব্লিউ মানে হলো আমাদের যে ফ্যাক্টর লোড সেটা আর এল মানে হলো স্প্যান লেন টোয়েন্টি ফিট আর বাই টু এখানে দেওয়া আছে যে ডাব্লিউ এল বাই টু নাইনটি ফোর কিপস বের হয়েছে আমাদের এখানে আচ্ছা এরপর এখানে আমাদের এখানে আমাদের শেয়ার ফোর্সটা ম্যাক্সিমাম হলেও আমাদের বিমটা কিন্তু এখানে ফেল করবে না এই বিমের ফেস থেকে ডি ডিস্ট্যান্স দূরে হ্যাঁ ডি মানে ইফেক্টিভ ডেপথ ডি ডিস্ট্যান্স দূরে বিমটা ফেল করবে শেয়ারে ফিল করবে আর কি হ্যাঁ তো সেজন্য আমরা এখানে এটা করলাম যে অ্যাট ক্রিটিক্যাল সেকশন মানে ক্রিটিক্যাল সেকশন ফর শেয়ার এ ডিস্টেন্স ডি ফ্রম দ্য সাপোর্ট সাপোর্ট থেকে ডি ডিস্টেন্স আমাদের আমাদের ক্রিটিকে সেখানে শেয়ার ফোর্সের মান কত তাহলে সেখানে নিশ্চয়ই শেয়ার ফোর্সের মান আর একটু কম হবে কারণ এখানে যত তত কি গ্রাজুয়ালি কমতেছে ধরলাম ডি ডিস্টেন্স ধরে এখানে তাহলে এখানে আরও কম হবে তো সেটা কত সেটা হলো আমাদের নাইনটি ফোর মাইনাস নাইন পয়েন্ট ফোর ইন্টু ডি ডিস্টেন্স ডি মানে হলো এখানে আমাদের টোয়েন্টি টু ইঞ্চ টোয়েন্টি টুকে আমরা যদি ফিটে নিয়ে যাই তাহলে ওয়ান পয়েন্ট এইট ট থ্রি ফিট হয় টোয়েন্টি টু মাইনাস বাই টুয়েলভ তাহলে এখানে আমাদের ওয়ান পয়েন্ট এইট থ্রি ফিট হয় এই যে সেটাই করা হয়েছে তাহলে এখানে আমাদের ডি ডিসটেন্স ধরে আমাদের শেয়ার ফোর্সের বানালো সেভেন্টি সিক্স পয়েন্ট এইট আমি আমাদের ডি আমি আবার বলতেছি এটা এখানে এই যে এটা সাপোর্ট সেকশনে মানে একদম একদম সাপোর্ট সেকশনে এখানে আমাদের শেয়ার ফোর্সের এর মান ফোর পয়েন্ট ফোর আর ডি ডিসটেন্স ধরে হলো 76.2 সিক্স পয়েন্ট টু ইঞ্চি স্কোয়ার ওকে না সরি কিপস ডি ডিস্ট্যান্স ধরে ওকে এরপর এখানে যেটা বলা আছে সেটা বলতে শেয়ার ফোর্স ভ্যারিজ লিনিয়ারলি টু জিরো মিড স্প্যান অর্থাৎ এটা এখানে বোঝা যায় শেয়ার ফোর্সটা আমাদের কী হয় লিনিয়ারলি মিড এসে জিরো হয়ে যায় মানে এখানে আমাদের জিরো শেয়ার শেয়ার ফোর জিরো কিন্তু এখানে মোমেন্ট আবার ম্যাক্সিমাম যাই হোক মোমেন্টের এখানে আলোচনার বিষয় না তাহলে এখানে আমাদের লিনিয়ারলি এটা কমতে কমতে জিরোতে জিরো হয়ে যায় এরপরে আবার বাড়ে ওকে সুতরাং আমাদের এখন ক্রিটিক্যাল শেয়ারটা বের করতে হবে ক্রিটিক্যাল শেয়ার হলো ক্রিটিক্যাল শেয়ারকে প্রকাশ করা হয় ভিসি দ্বারা ভিসি ইউল টু টু ফাইভ ডুটোভার প্রাইম সিবিডি আমি যদি এখানে লিখি ফর্মুলাটা ভিসি ইকুয়াল টু 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 রুট অ্যাপ প্রাইম সি বিডি আচ্ছা ক্রিটিক্যাল টু রুট ওভারি বিডি এটা হলো আমাদের ক্রিটিক্যাল শেয়ার তো অ্যাপ চার হাজার আর এর কত ষোলো ইঞ্চি যেটা আমরা এই যে এখানে আমি দেখাইলাম প্রথমেই আর ডি এর মানালো বাইশ ইঞ্চি তাহলে এখানে আমাদের আসছে এটা চল্লিশ পাউন্ড এরপরে আমাদের ফাইভ বিসি বের করতে হবে ফাইভ বিসি হ্যাঁ ফাইভ বিসিগুলটু এই যে এই ভ্যালুটাকে জাস্ট ফাইভ দিয়ে গুণ করে দিলেই হবে হ্যাঁ এটাকে কিপে নেওয়া হয়েছে আর কি জায়গায় চল্লিশ হাজার পাঁচশোকে চল্লিশ দশমিক পাঁচ কিপস এটাকে ফাইভ বিসি শেয়ারের জন্য ফাইভ এর মান হলো ফাইভ মেন স্ট্রেন রিডাকশন ফ্যাক্টর ফাইভ মান হলো পয়েন্ট সেভেন ফাইভ তো সেটা দিয়ে গুণ করার পর আমাদের ফাইভ বিসি এর মান পেয়ে গেছি আমরা ক্রিটিক্যাল শেয়ার এরপরে এখানে আমাদের এখন এখানে বিমের আমাদের আসলে সব জায়গায় আমাদের শেয়ার এনফোর্সমেন্ট দরকার হয় না একটা নির্দিষ্ট পোর্শন পর্যন্ত দরকার হয় তো কতটুকু পোর্শন পর্যন্ত দরকার হবে সেটা এখানে বের করা হয়েছে এই ফর্মুলা দিয়ে এল বাই টু ভি ইউ মাইনাস ফাইভ বিসি বাই ভি ইউ তো এখানে যেটা বলা হয়েছে যে দ্য পয়েন্ট এট হুইচ অব এনফোর্সমেন্ট থিওরিটিক্যালি নো লঙ্গার ইজ রিকোয়ার্ড মানে এর বাইরে আমাদের আর লাগবে না এতটুকু পর্যন্ত লাগবে এ এই সিক্স পয়েন্ট ফোর ফাইভ ফিট এটা আসছে ফর্মুলা থেকে এল বাই টু এল বাই টু মানে টেন এল মানে এল টোয়েন্টি আর ভিউমার নাইনটি ফোর আর ফাইভ ভি সি এর মান এখানে আমরা বের করলাম যেটা থার্টি থ্রি পয়েন্ট ফোর বাই নাইনটি ফোর তাহলে এখানে সিক্স পয়েন্ট ফোর ফাইভ ফিট আসছে এতটুকু পর্যন্ত আমাদের এনফোর্সমেন্ট লাগবে এরপর লাগবে না কিন্তু আমাদের আবার এসি করে একটা গাইডলাইন আছে আমাদের একটা মিনিমাম এটা হলো আমাদের মানে লোড লোড থেকে আসছে আর কিমাম একটা মিনিমাম একটা রোর্স আমাদেরকে শেয়ারের জন্য একটা মিনিমাম একটা সার্টিন ডিস্টেন্স পর্যন্ত আমাদের রেনফোর্সমেন্ট দিতে হবে সেটা কত সেটা হলো যেখানে বলা আছে হাউ ইভার অ্যাকর্ডিং টু এসিআই কোড লিস্ট মিনিমাম অ্যামাউন্ট অফ অব রোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড হায়ার ইভার দ্য শেয়ার এক্সিড ফাইভ বাই টু ফাইভ বি সি বাই টু অর ফাইভ বি সি বাই টু করলে আমাদের আসছে ষোলো দশমিক সাত কিপস ইন দিস কেস যে এখানে আমাদের এটা আসছে তেত্রিশ দশমিক চার এটাকে দুই দিয়ে ভাগ করলে আমাদের আসে এত গিফট তাহলে এখানে আমাদের আসছিল এইট পয়েন্ট টু টু ফিট তাহলে এসিআই কোডের ইয়ে অনুযায়ী এসিআই কোড অনুযায়ী আমাদের এইট পয়েন্ট টু টু ফিট পর্যন্ত আমাদের মিনিমাম মানে এতটুকু লেন্থ পর্যন্ত সাপোর্টের সাপোর্ট থেকে এই যে এখানে বলা আছে ফ্রম দ্য সাপোর্ট ফেস সাপোর্ট ফেস থেকে এইট পয়েন্ট টু টু ফিট পর্যন্ত আমাদের শেয়ার এনফোর্সমেন্ট দিতেই হবে আচ্ছা এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এটা আরেকটু আগেই বলা উচিত ছিল এখানে কিন্তু অর্ধেক মানে আমাদের টোয়েন্টি ফিট তো ইয়েটা স্প্যানটা হল টুয়েন্টি ফিট অর্ধেক স্প্যান নিয়ে কাজ করা মানে এই জাস্ট এতটুকু নিয়ে কাজ করা যায় আর বাকিটা সিমেট্রিক্যাল যেহেতু সেম হবে ওই পাশেও অলমোস্ট তো সেজন্য ওইটা নিয়ে আর কাজ করার এখানে যেটা নিয়ে কাজ করা হয়েছে ওই ওই পাশেও সেমই হবে আর কি তাহলে এই কারণে এখানে দশ ফিট নিয়ে বারবার এল বাই টু নিয়ে কাজ করা দশ ফিট নিয়ে কাজ করাতেছে তাহলে এখানে আমাদের সাপোর্ট থেকে এইট পয়েন্ট টু টু ফিট পর্যন্ত আমাদের শেয়ার এনফোর্সমেন্ট লাগবে আর মাঝখানে অংশগুলোতে আমাদের লাগবে না বললেই চলে কারণ এখানে আমরা দেখি শেয়ার ফোর্সমেন্ট মান খুবই কম কিন্তু তারপরেও আমাদের এটা থিওরিটিক্যালি লাগবে না কিন্তু প্র্যাকটিক্যালি লাগবে কারণ এখানে আমাদের কনফাইনমেন্টের একটা ব্যাপার আছে যে বিমের যে মেইন রডগুলো আছে এই যে মেইন রডগুলোকে হোল্ড করে রাখার জন্য আমাদের স্টিরাপগুলো দিতে হবে তো যাই হোক আমাদের এসিয়া জন্য আমাদের লাগবেও দশ ফিটের মধ্যে এইট পয়েন্ট টু টু ফিট পর্যন্ত আমাদের স্টিরাপগুলো দিতে হবে মানে ওয়েব রেনফোর্সমেন্ট লাগবে আর কি তো তাহলে এটা আমরা এখানে যে কাজগুলা উপরে করলাম সেগুলো এখানে সামারাইজ করে লেখা আছে জাস্ট এটাই আর কি এইট পয়েন্ট টু টু ফিট পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত আর বাকি এতটুকু আমাদের লাগবে না বলা যায় ওকে কিন্তু আমরা দিব অবশ্যই এনফোর্সমেন্ট তো এখানে আমাদের তাহলে আমাদের শেয়ারের যে ফোর্সের ক্যালকুলেশন বা কতটুকু ডিস্টেন্সে ক্রিটিক্যাল শেয়ার কাজ করবে কতটুকু বিমটা ফেল করবে সেগুলো আলোচনা করলাম এখন আমাদের মেইনলি আলটিমেট যে গোল বা টার্গেট সেটা হলো আমাদের রে স্পেসিং বের করা হ্যাঁ সেটা তো সেটা বের করব আমরা সেটার জন্য আমাদের এখানে তিনটা ফর্মুলা দেওয়া আছে এই যে এটা একটা তারপর ডি বাই টু টোয়েন্টি ফোর ইঞ্চ তো আমরা তিনটা দিয়ে আমরা বের করবো ডি বাই টু করলে আমাদের হয় এগারো ইঞ্চি আর টোয়েন্টি ফোর ইঞ্চি তো আসে আর এইটা থেকে এইটা ক্যালকুলেশন করলে এই বিমানে হলো আমাদের আমরা এখানে বিমের যেই ডায়মিটারের রড ব্যবহার করবো সেটার ক্রস সেকশনাল এরিয়া তো মানে স্টিরিয়াফের জন্য যে ডায়মিটার রড ব্যবহার করবো সেটার ক্রস সেকশনাল এরিয়া তো আমরা এখানে ইস্টিগ্রাফ হিসাবে নর্মালি তিন নাম্বার রড ব্যবহার করি তিন নাম্বার রড মানে হল পয়েন্ট ওয়ান ওয়ান তিন নাম্বার রড ব্যবহার করি মানে দশ মিলিমিটার বা এটার ক্রস সেকশনাল এরিয়া হলো পয়েন্ট ওয়ান ওয়ান তাহলে পয়েন্ট ওয়ান ওয়ান ওকে এখন আমাদের বিমের মধ্যে যে আমরা স্টেপগুলা ব্যবহার করি সেগুলো হলো আমি যদি একটু দেখাই কেমন হয় সেগুলো হয় এই রকম আমি এখানে আসলে ভালো করে ড্র করা পসিবল না মাউস দিয়ে রকম ড্র করলাম ওকে এরকম তাহলে এই এই বলা হয় টু লেগ স্ট্রিপ হ্যাঁ আমরা টু লেগ কনসিডার করছি এই এই যে এটা এটা একটা একটা লেগ লেগ টু তাহলে সেজন্য পয়েন্ট দিয়ে গুণ করলে হবে পয়েন্ট টু টু এটাই করা হয়েছে এখানে এই যে টু লেগ স্ট্র্যাপের জন্য পয়েন্ট টু টু আসছে কিন্তু দশ মিনিট রড বা তিন নম্বর রড ব্যবহার করা হয়েছে এফ ওয়াই মানে হলো ইল স্ট্রেন্থ অফ স্টিল ষাট হাজার পি এস আই আর পয়েন্ট এইট পয়েন্ট সেভেন ফাইভ দুটো প্রাইম সি বি ডাব্লিউ বি ডাব্লিউ মানে হলো উইথ ভিমের উইথ তাহলে এই যে আর অ্যাপ প্রাইম সিমা তো চার হাজার বলাই আছে তাহলে এখানে আসছে আমাদের সত্তর দশমিক চার ইঞ্চি আর এখানে আসছে ষোলো দশমিক পাঁচ ইঞ্চি ওকে তাহলে এটা হলো আমাদের মানে ম্যাক্সিমাম স্পেসিং মানে যেখানে আমাদের স্টেপ লাগবেই না সেখানে আমরা সর্বোচ্চ এতটুকু স্পেসিং আমরা অ্যালাউ করবো ইচ্ছে আমরা কম দিব না মানে চেয়ে বেশি দিব না স্পেসিং সরি কম দেওয়া যাবে বেশি বেশি দিব না তাহলে এখানে আসছে আমাদের গভার্ন করছে কত ডি বাই টুটাই গভার্ন করছে ডি বাই টু ডি হলো আমাদের বাইশ ইঞ্চি বাইশ বাঘ দিই মানে এখানে আমাদের এগারো ইঞ্চি ওকে এই যে এখানে আমি লিখছি এটা এগারো ইঞ্চে মিনিমাম রেইনফোর্সমেন্ট বি এগারো ইঞ্চি তাহলে যেখানে আমাদের লাগবে না যেসব জায়গাগুলোতে সেখানে আমরা এগারো ইঞ্চি পরপর দিব আর এরপরে আমাদের যেটা ফোর্স থেকে আমাদের মানে শেয়ার ফোর্স থেকে আমাদের যে মেটারি স্পেসিংটা আসে সেটা আমরা এখন বের করবো তো সেটা হলো এই যে এটা সিকুল টু ভিভি এফআইডি এফ হ্যাঁ তো এখানে একটা অবশ্য একটা ফাইল আছে স্টেন্স রিডাকশন ফ্যাক্টরি এটা এখানে উঠে নাই মানে এখানে ওই যে বই আপনার বইতে দেখলে পাবেন তো ফাইল মানে হলো পয়েন্ট সেভেন ফাইভ এ ভি মানে যে যেটা আমি বললাম একটু আগে পয়েন্ট টু টু আর হলো ষাট হাজার ইন টু ডি হল টোয়েন্টি টু আর ভি ইউ মাইনাস ভিসি এটা করার পর আমাদের তেতাল্লিশ হাজার চারশো আসে আলটিমেট লোড মাইনাস ক্রিডিক্যাল শেয়ার আর কি ফাই বি সি এটা মেবি এটা বইতে আছে এখানে বইয়ের মধ্যে আমি তো ওই যে বইয়ের পিডিএফ ভার্সনটা ইউজ করছি যার কারণে অনেক কিছু হচ্ছে না এটা এটা ফাইভ ইসিই হবে তাহলে এখানে আমাদের এই ফোর্সের কারণে বা লোডের কারণে আমাদের স্টেপের স্পেসিং আসছিল পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পরপর তার মানে আমরা বলতে পারি আমরা এই বিমের মধ্যে এখানে যদিও বইতে আরেকটা ভেরিয়েশন এখানে আরেকটা ভেরিয়েশন মাঝখানে আরেকটা ভেরিয়েশন দেখানো হয়েছে এটা এসেনশিয়াল না আমার কাছে যেটা মনে হয় কারণ এখানে আমাদের আমরা এইটা দিলে মানে এইটা যদি আমরা এই রনফোর্সমেন্টটা যদি আমরা এই জায়গায় দিয়ে দিই তাহলে এই শর্তটা কিন্তু অটোমেটিক ফুলফিল করে যায় তো সেই জন্য আমি বলবো এটা ক্যালকুলেশনটা করার দরকার নাই এখানে পাঁচ ইঞ্চি পর্ব তাহলে আমাদের যে রেজাল্টেন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হলো আমরা দিব হলো টেন মিলিমিটার ডায়ামিটার বার টেন মিলিমিটার টেন এম এম ডায়া বার ডায়া এস টি দিই আমি ডায়া এস টিআইডাবলআর ইউপি এস টি রাফ ফাইভ ইঞ্চি স্ল্যাশ ইলেভেন ইঞ্চি কমা ফাইভ ইঞ্চি সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার অল থ্রো ওকে মানে হলো আমরা এখানে অ্যাল বাই থ্রি ডিস্টেন্সে দিব পাঁচ ইঞ্চি এরপরে মাছখানে দেব এগারো ইঞ্চি আর পাঁচ ইঞ্চি তো এগারো ইঞ্চি আসলে প্র্যাকটিক্যালি এত বেশি স্পেসিংও দেওয়া হয় না এখানে আমরা আট ইঞ্চি হয়তো দিব তবে আমাদের থিওরিক্যালি এগারো ইঞ্চি আসছে এখানে মানে এটা আট ইঞ্চি দিলে আমাদের কোনো অসুবিধা নেই এগারো ফুলফিল করতেছে তাহলে এটা ছিল আমাদের ফোর্থ থেকে কীভাবে আমাদের ইয়া বের করতে হবে শেয়ার এনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে হবে বা ফের স্পেসিং ডায়ামিটার বের করতে হবে সেটার মেথড তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোথাও প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে